আমার মায়ের একটা কমন ডায়লগ ছিল, বুঝবি যেদিন আমি থাকবো না সেদিন ঠিকই বুঝবি, মা হলে বুঝবি। আসলে এখন বুঝি, প্রতিটা পদক্ষেপে বুঝি, সেকেন্ডে সেকেন্ডে বুঝি। শুধু বুঝি না, মাকে অনেক বেশি খুঁজি, নিঃশ্বাসে খুঁজি, প্রত্যেকটা মুহূর্তে খুঁজি, কিন্তু মাকে আর পাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই ব্লগটা আসলে এডিটিং করে রেখেছিলাম, কিন্তু ভয়েসটা দেওয়ার জন্য আপনাদের সঙ্গে আসলে অনেক দিন পরেই আমি শেয়ার করছি আজকে। যখনই ভয়েস দিতে আসি তখনই আমার চোখ ভরে যায় জলে, যার কারণে আমি আর কি ভালোভাবে ভয়েসটা দিতে পারি না। তো ভাবলাম যে না, আজকে যেভাবেই হোক ভয়েসটা দিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করব। তো এই তো হঠাৎ করেই কিন্তু আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি, আর আমার প্রেগনেন্সিতে আমার অনেক বেশি মানে প্রেশার ছিল, হাই প্রেশার ছিল, যার কারণে কন্টিনিউ ডাক্তারের কাছে আমার যেতে হতো। তো প্রেশারটা অনেক বেশি হাই হওয়ার কারণে প্রায় এক মাসের বেশি সময়ের আগেই আর কি আমার সিজারটা করতে হয়। তো এখানে হঠাৎ করেই যখন দেখলাম যে প্রেশারটা বেড়ে গিয়েছে, তো ডাক্তার বলল যে আর দেরি করা যাবে না, আপনারা চলে আসেন। তো এই তো চলে এসেছি, আর কেবিন নেওয়া হয়ে গিয়েছে, আর এতক্ষণে আমাকে ওটি তো নিয়ে গিয়েছে মানে রেডি করে, আর এখানে তো দেখতেই পাচ্ছেন আতিকা আর ওর পাপা আর কি ওয়েট করছিল। আর আমাদের আশেপাশে কেউই ছিল না, দুইটা মেয়ে আর আমার হাজবেন্ডই ছিল। তো এদেরকে নিয়েই আসলে মানে ওটি রুমে গিয়েছি, মানে এরাই আর কি বাইরে ছিল, আমার আশেপাশে ছিল। তো এই তো আমি ওটিতে চলে গিয়েছি, আমার সিজারটা হচ্ছিল আর এদিকে ওরা সবাই ওয়েট করছিল। একটা কথা আছে যে বিপদে বন্ধুর পরিচয়, বিপদে যে বন্ধু পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। তো আমার এই বিপদের দিনে আসলে আমি তেমন কাউকেই পাইনি। তো আসলে সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না বা বসে থাকে না, আলহামদুলিল্লাহ আমার সময়টাও পার হয়ে গিয়েছে, আল্লাহ কাউকে ঠেকায় না। তো যেহেতু আল্লাহর বান্দা, আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করেছি যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আর এখানে তো আপনাদের ভাইয়া অনেক বেশি নার্ভাস ছিল, যেহেতু দুইটা বেবির বেলায় আপনাদের ভাইয়া বাহিরে ছিল, তো কিভাবে কি করতে হয় কি আসে বিষয় সেই সম্পর্কে আসলে কিছুই জানে না। আর এখানে তো একদম আমার অবস্থা খুব বেশি খারাপ ছিল, আর তার পাশে কেউ ছিল না, সে একদম একা ছিল। তো যার কারণে অনেক বেশি ভয় পাচ্ছিল, টেনশন করছিল। তো এ তো এক একজনকে ফোন দিচ্ছিল বা ফোনে এক একজনের সঙ্গে কন্ট্যাক্ট করছিল, আর এদিকে তো অনেক বেশি টেনশন করছিল আমার আর বাবুর জন্য। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো আমার দুইটা মেয়ে যখন হয়েছিল তো তখন আমি আমার বাবা মায়ের কাছেই ছিলাম। তো আমার মাই আসলে সব কিছু ট্যাকেল দিয়েছে। তো ওরা হয়েছিল, আমার মাই ছিল, যার কারণে আমার কোনো প্রকার টেনশন ছিল না বা ওইভাবে আমি কিছুই মানে বুঝিনি বা ভাবিনি। তো মা বাবাই আসলে সব কিছুই সাহায্য করেছিল। আর এখানে তো আপনাদের ভাইয়া ছিল, তো ভাইয়া ছিল বলেই কিন্তু আরও বেশি ভরসা পেয়েছি, মা বাবা ছিল না কষ্ট পেয়েছি। এই তো বাবুকে দিয়ে দিল আলহামদুলিল্লাহ। তো এই তো এই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু এই আটটা নয়টা মাস এত বেশি কষ্ট করেছি। তো এই দৃশ্যটা দেখার জন্যই আমার এত কষ্ট। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আতিকাকে বারবার বলেছিলাম যে এই দৃশ্যগুলো যাতে আমার জন্য রেকর্ড করে রাখে। তো এই তো এই দৃশ্যটার জন্যই এত বেশি কষ্ট করেছি। তা আল্লাহ তাআলা যে সব কিছু সহি সালামতে দিয়েছে এটাই আলহামদুলিল্লাহ। তা আসলে একটা কথা আছে না, অনেকেই বলে বা বলতে শুনেছি যে মাকে ছাড়া মা হওয়া সত্যি অনেক কঠিন। আসলেই মাকে ছাড়া মা হওয়া সত্যিই অনেক কঠিন, কারণ একটা মাই বুঝবে একটা সন্তানের যন্ত্রণা কষ্ট। তো একটা মা যেভাবে টেক কেয়ার করবে, দুনিয়াতে আর কেউ সেভাবে টেক কেয়ার করবে না। তো এখানে মা হতে গিয়ে সত্যি মাকে অনেক বেশি মিস করেছি, যা বলার বাহিরে আসলে সেটা আমি ভাষায় আপনাদের সঙ্গে প্রকাশ করতে পারবো না। আর এখানে বেবি হওয়ার পর আমার অবস্থা এত বেশি খারাপ ছিল, আমি আর ডিটেলসে আপনাদের সঙ্গে কি বলবো। তো আমার অনেক বেশি ব্লিডিং হয়েছিল, যার কারণে সাথে সাথে ওই দিনই এক ব্যাগ দেওয়া হয়েছে রক্ত। এরপরেও মানে প্রেশার যেহেতু হাই ছিল, প্রেশার কিন্তু বেবি হওয়ার পরেও কন্ট্রোলে আসছিল না, এত মেডিসিন নেওয়ার পরেও।
তারপরও আলহামদুলিল্লাহ অনেকেই বলে বা ওইখানে আয়ারা বা সিস্টাররা যারা ছিলেন ওনারা বলছিলেন যে আমি যে বেঁচে আছি এটাই বেশি। আমারও হঠাৎ হঠাৎ মনে হয়েছিল যে আমি হয়তো বা আর বেঁচে থাকবো না, শুধু তিনটা সন্তানের জন্য দোয়া করেছি যে আল্লাহ ওদের মুখের দিকে তাকিয়ে তুমি আমাকে বাঁচিয়ে রাখো আর কি। তো এখানে বাবুকে আবারও NICU-তে নেওয়া হয়। তো কিছুক্ষণ পর আবার দিয়ে দিয়েছিল। আর এখানে তো আপনাদের ভাইয়া আমার জন্য অনেক বেশি টেনশন করছিল যে আমার কি পরিস্থিতি। তো সারাটা রাত আমার বাচ্চারা আমার হাজবেন্ড একটা মুহূর্তের জন্য ঘুমায়নি, শুধু আমাকেই পাহারা দিয়েছে। যেহেতু আমাকে ইমার্জেন্সিতে রাখা হয়েছিল, বেডে দেয়নি, তো বারবার মানে একটু পর পরই আপনাদের ভাইয়া গিয়ে গিয়ে দেখছিল যে আমার কি অবস্থা। তো এই মানুষটার জন্যই হয়তো বা আমি বেঁচে ফিরে এসেছি। তা আমার কাছে মনে হয় যে দুনিয়াতে আমার হাজব্যান্ড আর বাচ্চারা ছাড়া আমার আর এখন আর কেউই নেই। তো এই তো আলহামদুলিল্লাহ। একটা পাখি যেমন ঝড়ের কবলে পড়লে এডাল থেকে ওডালে যায়, ওডাল থেকে ওডালে যায়, বা বন্যার মাঝে পানিতে যখন একটা মানুষ ভেসে যায় একটা খড়কুটুকে আঁকড়িয়ে ধরে, তা আমার কাছে মনে হয় আমার জীবনটা মনে হয় এখন ঠিক সেই রকমই। তো আপনাদের ভাইয়াকে ছাড়া আমার কাছে মনে হয় যে না, আমি হয়তো বা বাঁচবো না, মানে কোনো কিছুতেই মনে হয় যেন সেই পাশে থাকলেই আমি অনেকটা বেশি ভরসা পাই আর কি। তো এখানে তো আতিকা অনেক বেশি কান্না করছিল, আপনাদের ভাইও আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি, মানে এটা হচ্ছে খুশির কান্না। তো এই তো পরদিন আমাকে বেডে দিয়ে দিয়েছে। তো এই তো আমি বেডে ছিলাম। তো এই তো সব মিলিয়ে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইখানে এই তো আল্লাহ তাআলা আরও একটা সকাল দেখার সৌভাগ্য আমাকে দিয়েছেন, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। তো আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। এই ছিল আমার একটি ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।